জালাউপুরাওয়ের বিরুদ্ধে 7 জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত রায়। বলেছেন, আগামী 10 বছরে বিএনপি জামায়াত বলে কোনো দল থাকবে না। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর দৌহিত্র আরও বলেন, অনেক রাষ্ট্রদূত সন্ত্রাস উস্কে দিচ্ছেন। বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করে তুলতে এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখা তরুণ প্রজন্মের কাজের স্বীকৃতির জন্য দেয়া হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। এবছর দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, নিজ সমাজে সুস্থতা ও এ বিষয়ক সচেতনতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ এবং উদ্ভাবন ও যোগাযোগ সহ 6টি ক্যাটাগরিতে সপ্তমবারের মতো এ পুরস্কার দেয়া হয়। শনিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তরুণরাই এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর আমি শুরু থেকেই বাংলার তরুণদের এই কথাটি বলে আসছি যে বাংলাদেশ আমরা দেশ হিসাবে নিজের পায়ে দাঁড়িয়েছি, বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। কর্মসংস্থান, নিজের কর্মসংস্থান আপনারা তৈরি করে নিতে পারেন নিজের উদ্যোগে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের যত সমস্যা আছে, আপনারা যে এখন যে বড় বড় সমস্যা নিয়েও অনেকে চিন্তা করে, দুর্নীতি বলেন, এইটার সমস্যাও কিন্তু আপনারাই সমাধান করতে পারেন। শুধুমাত্র যে সরকার পারে সেটা না, আমরা সবাই কিন্তু বাংলাদেশের সকল সমস্যার মোকাবেলা করতে পারি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যাদের পছন্দ না, তারাই সন্ত্রাস জ্বালাও পোড়াও করছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে আসলে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায় মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় বলেন, আগামী কয়েক বছরের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দল এদেশে আর থাকবে না। বিএনপি জামাতের সন্ত্রাস জ্বালাও পোড়াও, নিরীহ মানুষের উপর আক্রমণ, এই সমস্যাও কিন্তু দূর করা যায়। আমরা জানি গত তিন নির্বাচন ধরে তাদের এই নির্যাতন, প্রত্যেক নির্বাচনের আগে তারা ঠিক মাস দুয়েক আগে এই জ্বালাও পোড়াও সংঘর্ষ শুরু করে। এটার মোকাবেলা কি? এটার মোকাবেলা কিন্তু খুবই সহজ। এটার মোকাবেলা হচ্ছে সামনে নির্বাচনে ভোট দিবেন, যারা জ্বালাও পোড়াও করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, এই সেই শরিয়াচার জিয়াউর রহমানের সৃষ্টির দল, যে দেশে গণহত্যা করেছে সেই জিয়াউর রহমান, নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে তার সৃষ্টির দল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যারা সেই যুদ্ধ অপরাধীদের দল, সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশে, বাংলাদেশ বাংলার মানুষের উপর নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে, তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করেনি। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন আপনাদের কাউকে আর বুঝাতে হয় না, কারণ 15 বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে, কেউ কল্পনা করতে পারেনি। উন্নয়নের এই গতি 15 বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি বাংলাদেশ যে এত দূর আসবে। এই গতি যদি ধরে রাখা যায়, আগামী 10-15 বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আর আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না, তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে। আগামী 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এ তথ্য প্রযুক্তিবিদ বলেন, অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে। কে কি বলছে কিছু যায় আসে না, আর স্পেশালি এর মধ্যে দেখা যায় যে বিদেশি অনেকে, স্পেশালি আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত
ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস সংঘর্ষ জ্বালাও পোড়া শুরু হয়। তার মানে কি, তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায়, জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।